আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমার পরম করুণাময়ের কাছে সাহায্য কামনা করে, সাথে তার পেয়ারা হাবিব তাহার কাছে সাহায্য কামনা করে, 1 লাখ কিংবা মতামত 2,24,000 পীর পয়গম্বর, গাউস কুতুব, অলি আফজাল যেটা এখানে সাহিত্য আছে, তাতে দরবারে ভক্তি চুম্বন রেখে, বিশেষ করে আমার জামালপুরের জামাল বাবার রওজায় ভক্তি চুম্বন রেখে, দরমুটের কামাল বাবার রওজায় ভক্তি চুম্বন রেখে, আমার পিতামাতা উস্তাদ গুরুর চরণে ভক্তি শ্রদ্ধা রেখে, আজকে এইখানে যে ভাব গান নিয়ে আমরা দুজন শিল্পী উপস্থিত হয়েছি, এটা শেরপুর জেলার ডুবারচর গ্রামের বুচাসা বাবার নামে স্মরণে। এই ক্যাসেটটি যে আয়োজক করেছেন, তিনি হলেন সার্বিক সহযোগিতায় মোহাম্মদ বিপ্লব আকন্দ এবং জয়নাল আবেদিন। ওনাদের চরণে আমার ভক্তি শ্রদ্ধা রেখে আমি দু একটি ভাবগান গাবো। আমার গানের বাসায় ছন্দে যদি কোনো ভুল বেদবি হয় সবাই ক্ষমা করে দিবেন, আর আমাদের দুজনের গানে আপনাদের মনে যদি সামান্য পরিমাণ সাড়া জাগাতে পারে তাহলে আমাদের গাওয়াটা সার্থক হবে। ধন্যবাদ। তুমি যদি দয়া না করো গো, দয়াল আমার উপায় বলো হবে বাকি বড়, আশা করে তোর দরবারে হাত তুলেছি আমি বড়, আশা করে তোর দরবারে হাত তুলেছি, thank you.
গানের মাধ্যমেই থাকবে। আমার দয়াল যদি সদয় থাকে তাহলে আমাকে গানের মাধ্যমে জবাব দিয়ে দিবে। আমি সর্বপ্রথমেই স্মরণ করছি মহান আল্লাহ পাককে, তার সাথে তার পিয়ারা হাবিব হযরতে আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু সালাতু সালামের পাক রওজা মুবারক, আমার ভক্তি চুম্বন ও শ্রদ্ধাঞ্জলি। 124,000 পীর পয়গাম্বর অলি নবী গাউস কুতুব যে যেখানে সাহিত আছেন প্রত্যেকের দরবার শরীফ আমার ভক্তিপূর্ণ সালাম ও শ্রদ্ধা। শহীদ শহীদান খোলাফায় রাশেদান পাক পঞ্জাতনকে স্মরণ করছি। আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কিছু ধর্মীয় গান নিয়ে। যদি এই গানগুলো ভালো লাগে তাহলেই আমাদের গাওয়াটা সার্থকতা ফিরে আসবে। সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি গুণাগার মানুষ আপনাদের চরণ ধুলি নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াইতে পারি, এ আশা প্রত্যাশা সকলের প্রতি। আজকের এই ক্যাসেটটি আমরা যে উপহার দিতে যাচ্ছি, যার সার্বিক সহযোগিতা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বিপ্লব আকন্দ, তার কদম মুবারক আমার ভক্তি চুম্বন ও শ্রদ্ধাঞ্জলি। মোহাম্মদ জয়নাল আবদিন ভাই, তার কদম মুবারক আমার ভক্তিপূর্ণ সালাম। মোহাম্মদ ফারুক ভান্ডারী ভাই, তার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা এবং আমার মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রইল, যিনি আমার গানের গুরু।
পাগলা জহুরুল ইসলাম, তার কদম মোবারক আমার ভক্তি শ্রদ্ধা। আমার বিপক্ষে যিনি গান করবেন আমার ছোট ভাই জাহাঙ্গীর সরকার, তার প্রতি ভালোবাসা রইল। এবং হিন্দু কর্তা যাহারা আছেন তাদের প্রতি নমস্কার। অন্যান্য জাতিদের প্রতি আমার প্রাণডালা ভালোবাসা রেখে আজকের অনুষ্ঠান আমি শুরু করতে যাচ্ছি। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দু চোখে সেবিনে কি মন্ত্রে আছে
যে সুখে দয়াল তোমাকে ভুলে যাই, ভালো চমৎকার গান গেয়েছেন। তো তুমি একটু লক্ষ্য করে আমার এই গানটা শোনো, এই গানটা শুনলেই তোমার গানের জবাব হয়ে যাবে, বা আপনারা যারা আছেন তারাও আমার গানটাকে লক্ষ্য করবেন, তাহলেই তার সমস্ত গানের মীমাংসা একটা গানের মধ্যে আমার হয়ে যাবে। পুলসের আর গো দারার মাঝি পাপি তাপি পার করি না তুমি আমি পারে কান্ডারি আমার জি না তোমরা আমি পারে কান্ডারি ফের আর গু তার মাটি ফের আর গু দার মাঝি পাপি তাপি পার করি কিন্তু থাকতে হবে
বাদশাহ আমি
ধন্যবাদ আমার দয়াল আমার গুরু পাগল মান্নান সরকারকে, তিনি আমি যা বলেছিলাম আকতি মিনতি সেই আকতি মিনতি তিনি আমার পূর্ণ করেছেন। পূর্ণ করার পরে আরেকটি গান গেয়েছেন, উলসের আর গুদারার মাঝি পাপি তাপি পার করি। কিন্তু দয়াল আমি তো তোমার নামের সুদা খেয়েই তোমার কাছে এসেছি, এসে পড়ে আছি, হয়তো আমি তোমাকে ডাকতেছি কিন্তু আমার ডাকটা তোমার কান পর্যন্ত পৌঁছতেছে না, সেখান থেকেই আমার একটি গান। পাগল তো নই আমি, পাগল তো নই আমি, প্রেমে মজেছি ভালোবাসা চাই না ভালোবেসেছি আমি, ভালোবাসা চাই না ভালোবেসেছি, পাগল তো নই আমি, পাগল তো নই আমি, প্রেমে মজেছি ভালোবাসা চাই না ভালোবেসেছি আমি, ভালোবাসা চাই
সুন্দর। ধন্যবাদ জাহাঙ্গীর সরকারকে। তয় আমি একটি গান করেছিলাম, পুলসেরার গুদারার মাঝি পাপি তাপি পার করি, আমারে চিনো না তুমি আমি পারের কাণ্ডারি। এখন সে বলতেছে যে দয়াল, আমি তো তোমার নামের সুধা খেয়েই তো এখানে আসছি, আমি ডাকি তুমি কেন শোনো না? এখন তোমারে কি বলতাম, একটা বিষয় হলো কি, মোবাইল তোমার কাছে আছে কিন্তু কারেন্ট হলো আমার কাছে, তুমি তোমার মোবাইলটাকে একটা বিষয় হলো, তোমার মোবাইলটা যদি চার্জ না করো তাহলে বন্ধ হয়ে যাবে, চার্জের অভাব আছে। তো শিষ্য তো বুঝতে একটু সমস্যা হয়ে গেছে, তয় তুমি আরো একটু সহজভাবে আমাকে পাইতে পারো, তবে একটি গান আমি এখন করব, এই গানের মধ্যেই তোমার যে চাওয়া পাওয়া আশা করি এখানেই মীমাংসা হয়ে যাবে। ভালো না হইলে স্বভাব যাবে না অভাব, স্বভাবটারে আগে কেন ভালো করো না, স্বভাব ভালো না হইলে ভাবে সারে না জাহাঙ্গীর, স্বভাব ভালো না হইলে ভাবে সারে না। ভালো না হইলে স্বভাব যাবে না অভাব, স্বভাবটারে আগে কেন ভালো করো না, স্বভাব ভালো না হইলে ভাবে সারে না রে বাবা, স্বভাব ভালো না হইলে ভাবে সারে না। যার ভিতরে শয়তানে ঘুরাই তারে, কেটে মরে অন্ধকারে সুখ শান্তি পায় না, কুস্বভাব যার ভিতরে শয়তানে ঘুরাই তারে, কেটে মরে অন্ধকারে সুখ শান্তি পায় না, দালান কুটা পাকা বাড়ি আর আছে দামি গাড়ি, দালান কুটা পাকা বাড়ি আর আছে দামি গাড়ি, এত কিছু থাকার পর ইসলামিতে না, যার ভিতরে শান্তিতে বসত করে বন্ধু নিয়া সুখে থাকে আর কিছুই চায় না,
তার ভিতরে শান্তিতে বসত করে বন্ধু নিয়ে সুখে থাকে আর কিছু চায় না। যদিও অন্য বস্ত্র কিছু নাই গাছতলাতে রাত কাটায়, ধর্ম কথার অর্থ কি বাজান, ধর্মের মর্ম না বুঝিলে ঈমান থাকবে না। ইসলাম অর্থ শান্তি, ধর্ম কথার অর্থ কি ধর্মের মর্ম না বুঝিলে ঈমান থাকবে না। কালেমা পড়লে হয় মমিন, মমিন গণের নাই যাবি, কি বলেছে, কালেমা পড়লে হয় মমিন, মমিন গণের নাই যাবি। এখন এই গানটার মধ্যে আশা করি তোমার গানের ফাইসালা আইসা গেছে। কালেমা পড়লে হয় মুমিন, মুমিন গণের নাই যাবিন, মুমিন গণের মুসলমান হইতে বলছেন রাব্বানা। দেখেন একটা বিষয়, আল্লাহ বললেন তার কোরআনের মধ্যে, হে ইমানদারগণ, হে আমানুগণ, হে বিশ্বাসীগণ, সাবধান, তোমরা মুসলমান হওয়া ছাড়া কবরে আইসো না। এখন কেমনে এসপির ঘর থেকে জন্মসূত্র এসপি হয় না, ডিসির ঘর থেকেও জন্মসূত্র ডিসি হয় না, তদ্রূপ মুসলমানের ঘরে জন্ম নিলেও মুসলমান হয় না। তো মুসলমান কেমনে হইতে হয় এটা গুরু মুর্শিদের কাছে আপনারা সবাই জেনে নেবেন। ইসলাম অর্থ শান্তি, ধর্ম কথার অর্থ কি ধর্মের মর্ম না বুঝিলে ঈমান থাকে না। কালেমা পড়লে হয় মুমিন, মুমিন গণের নাই যাবি, মুসলমান পরিচয় দেই তারে, মুসলমান হই কেমন করে নিজেই বুঝলাম না। কেহ যদি জিজ্ঞাসা করে, বিপ্লব ভাই মুসলমান পরিচয় দেই তারে,
মুসলমান হই কেমন করে নিজেই বুঝি না, পাগল তারা ভ্রান্ত পথিক পড়লি না যাবে না অভাব, স্বভাব তারে আগে কেন ভালো কর না, স্বভাব ভালো না হইলে জাহাঙ্গীর অভাব যাবে না তোমার, স্বভাব ভালো না হইলে তোমার অভাবে যাবে না। ধন্যবাদ আমার দয়াল, আমার গুরু পাগল মান্নান সরকারকে। আমি তার কাছে যত ভক্তি দেই কিন্তু তার মন মতো আমি হতে পারি নাই। তিনি একটি গান গেয়েছেন, স্বভাব ভালো না হইলে অভাব ছাড়ে না। গুরু, আমি স্বভাবটা পরিবর্তন করার জন্যই তো তোমার কাছে এসেছি। এখন তুমি যদি বলো একটি কথা আছে, আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারই, তবে গুরু আমি তোমার পায়ে প্রেমাঞ্জলি দিয়েই যাব, তুমি গ্রহণ করো বা না করো এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আমার বাসে ফুলে নাগো দয়ালের সেবা, বিথা হলো মালা গাথা, বিথা হলো মালা গাথা রাত্রি দিবা, আমার বাসি ফুলে হইল নাগো দয়ালের সেবা, আমার বাসি আমার বাসি ফুলে হইল না গো
ফুলে মিশি শেষে সাজাইলাম বাস তার লাগি সাজাইলাম বাসর সেই তো হলো বাসি ফুলে মিশি শেষে সাজাইলাম বাস তার লাগি সাজাইলাম বাসর সেই তো হলো নথি পেরে শূন্য বাস গান আমি শুনলাম আমার বাসি ফুলে হইল না গো দয়ালের সেবা। তয় একটা বিষয় হলো কি, জাহাঙ্গীর সরকার তুমি যেহেতু দয়ালের সেবাই করতে আসছ, বাসি ফুল কেন নিয়ে আসলে? তয় এখন আমাদের ক্যাসেটের শেষ পর্যায়ে, কথা বললে অনেক, তাই আজকে আর কথা বলবো না, তারপরেও দু একটি কথা বলতে হয়। যদি সম্ভব হয় ভালো এবং তাজা ফুল নিয়ে তোমার দয়ালের সেবা কইর, তাহলেই সম্ভব তোমার দয়ালকে পাওয়া। আর এখন যে একটি গান করব আমাদের ক্যাসেটের শেষ পর্যায়ে, আধ্যাত্মিক জগতের যারা ভাবুক মহৎ জ্ঞানী আছেন তাদের লক্ষ্য করে, আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, সেদিকে লক্ষ্য করে আমি একটি গান করব। এবার দুর্বিদেশী মাঝি ভাই রে, সারসরঙ্গের তরি আমারে কি গোনায়ো, যাইতাম বাপের বাড়ি, আমারে কি নিবা গোনায়ো, যাইতাম বন্ধুর বাড়ি, দুর্বিদেশী মাঝি ভাই রে, সারসরঙ্গের তরি আমারে কি নিবা গোনায়ো, যাইতাম বাপের বাড়ি, আমারে কি নিবা গোনায়ো।
যাইতাম বন্ধু বাড়ি। আমার কি
নিশ্চয় একদিন যাব আমরা দেশের মায়া ছেড়ে। ফারুক ভান্ডারি আর কতকাল থাকব মুরা বুবার স্বামী ঘরে, একদিন যাব রে কুকি এই দেশের মায়া ছেড়ে। আর কতকাল থাকব আমরা বুবার স্বামী ঘরে, আগে লোনায় বন্ধু বাড়ি বন্ধু বাড়ি।